আদর্শ উদ্ভূত হয়ে এরা সবাই সেবাব্রতী, কারণ এরা এনারাও নিজেদেরকে উৎসর্গ করেছেন ফর দ্য আপলিফটমেন্ট অফ দ্য চিলড্রেন। এখানে এই যে ইনস্টিটিউশন অর্গানাইজেশন, সেখানে বাচ্চারা এই সেবাব্রতীদের উদ্যোগে এবং তাদের অনুপ্রেরণায় প্রজেক্ট করেছে অসাধারণ। দেখতেই পাচ্ছেন পৌষ্টিক তন্ত্র, এটা হচ্ছে খাইবার গিরিপথ, এবং সেই খাইবার গিরিপথ দিয়ে প্যারোটিড গ্রন্থি, সাবম্যাক্সিলারি, শ্বাসনালী, মধ্যচ্ছা, যকৃৎ, ডিউডেনাম সমস্ত কিছুই রয়েছে। অর্থাৎ শিক্ষাটা সেবাব্রতীদের মাধ্যম দিয়ে যেভাবে বিবেক বিকাশ মিশন এগিয়ে চলেছে এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করছে, সত্যি খুব শ্লাঘার বিষয়। এবং পেরিস্কোপ, এটা কি পেরিস্কোপ? আচ্ছা, আর ওটা ও জ্যামিতিক কোণ, আচ্ছা আচ্ছা, সহজে মনে রাখতে হবে। ব্যক্তিগতভাবে আমার একটা আবেদন রয়েছে, আরও প্রজেক্ট আছে, নিয়ে আসবে। সেটা হচ্ছে যে আপনারা যারা একটু মানে সেবা করতে ইচ্ছুক কোনোভাবে, ইউ ক্যান কাম অ্যান্ড পার্টিসিপেট। আপনারা অনলাইন ক্লাসেস দিতে পারেন, আপনারা প্রজেক্টস দিতে পারেন। আমি তো বলবো যে এটা একটা মানে অন্তরের খুব আনন্দের জায়গা, তো ইউ পিপল ক্যান কাম অ্যান্ড পার্টিসিপেট ইন দিস। তাতে বাচ্চাদের খুব উন্নতি হবে, এখানে বাচ্চাদের স্টেথোস্কোপ বানানো হয়েছে। আমি আমাদের একজন সেবাপতি আছেন, দেখছি ওনার হৃদস্পন্দন কত আছে, এটাও বাচ্চারা তৈরি করেছে। কিন্তু আসল হৃদস্পন্দনের মালিক যিনি রয়েছেন বসে, তিনি তো মাঝখানে বসে রয়েছেন, মা সারদা রয়েছেন আর তার সঙ্গে স্বামীজি রয়েছেন। এই নিয়ে অনেক মজার ব্যাপার, কেমন লাগছে মানে এই যে বাচ্চাদের প্রজেক্ট করানো, কোন জায়গাটা খুব আনন্দ লাগছে, কিভাবে করছো তোমরা, কি মানে মোটিভেট করছো ইউটিউবার? মানে ওরা ক্লাস করছে, ক্লাসের পরে করছে, সেবাব্রতীরা রয়েছেন এবং সেখানে কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারে তারা গেমও খেলে, তারা হয়তো পরবর্তীকালে বিভিন্ন ধরনের কী করে প্রজেক্ট তৈরি করতে হয় সেগুলো শেখে। এবং আমিও সত্যি কথা বলতে কি, আমিও এখানে এসে অভিভূত হয়ে গেলাম, কারণ শিশু তো লুকিয়ে সবার মাঝখানে, তা এখানে এসে এই প্রজেকশন দেখে সত্যি শিশুর মতো লাগছে। উদার মানে প্রকৃতি, চারিদিকে সবুজ আর সবুজ, পাশে পাশে একটা পুকুর রয়েছে, এখানে অসাধারণ খাওয়া দাওয়া। এবং ইনফ্যাক্ট কালকে মহারাজ আমাদেরকে মজা করে বলি, পালং শাকের বিরিয়ানি খেয়েছে, লাউ শাকে, কুমড়ো শাকে, কুমড়ো শাকের বিরিয়ানি আপনারা কোনোদিন শোনেন। তো এই সমস্ত ব্যাপার এখানে হয়। তো এই আমরা চাইবো, মানে আমি ব্যক্তিগতভাবে চাইবো, যারা আপনারা যোগদান করতে চান, বিকাম আ পার্ট অফ হিস্ট্রি, ইউ ক্যান ডেফিনেটলি বি আ পার্ট অফ হিস্ট্রি। এবং স্বামীজির মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বিবেক বিকাশ পোষণ যে অসাধারণ কর্ম প্রণালী করছে, তার জন্য তাদেরকে আমার সাধুবাদ জানাই। ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সেই আনন্দ সংক্রমিত হয়ে যায়। বলতে পারো, বিশ্ব করে নিয়েছি, এই বিশ্বে একটি পৃথিবী বিখ্যাত হবে।
If anybody has a question, you can ask me. আর আমরা ফাইনালি যে কোনটা গান দিয়ে আমরা শেষ করতে পারি। Education is the manifestation of perfection already in man. অর্থাৎ শিক্ষা হলো বিদ্যা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব রয়েছে তার জাগরণ। কি বল